গুড মর্নিং বন্ধুরা, আমি এখনই ঘুম থেকে উঠলাম। উঠে দেখো আমি চেয়ারে বসে আছি, আর মাও ঘুম থেকে উঠে মনে হচ্ছে বেসিনেতে মনে হচ্ছে বাসন ধোয়ার বেসিনেতে বাসন পড়ে আছে রাতের দু একটা, হয়তো যারা লাস্টে খেয়েছিল তাদেরগুলো, তো সেই বাসনগুলোই মা এখন ধুচ্ছে। আর আমি এই মাত্র উঠলাম, আমি সবাই লাস্টে উঠেছি, তোমাদের দাদাভাই আগে উঠেছে, তারপরে মা উঠেছে, তারপরে আমি উঠেছি, আর ছেলেরা ওই দেখো এখনও ঘুমাচ্ছে। আর তোমাদের দাদাভাই কী করছে দেখবে, দাঁড়াও দেখাচ্ছি। বাইরের আলো পড়লে না ওইদিকটা ক্যামেরা ধরলে কিচ্ছু দেখা যায় না, এই দেখো ঝাড় দিচ্ছে। তোমাদের দাদা আগে উঠেছে বলে তো আমি উঠিনি, তো দেখেছে সেই জন্য ও আগে থাকতেই ঝাড়টা দিয়ে দিচ্ছিল। আর মা তো দেখলে বাসন ধুলো, চলো হাতাপাতি করে বাসি কাজগুলো সেরে নিই। রান্না হয়ে গেছে, রান্না বলতে ভাতটা হয়েছে, দেখো মা ভাত করে ফেলেছে চা খাওয়ার পরে, তারপরে ভাত বসিয়ে দিয়েছিল। তারপরে ফ্রিজে ছিল করলা, করলাগুনো নয় মানে লাল লাল মতো হয়ে গেছিল, তো মাকে কালকে আমি যখন সবজি কাটি করলাগুনো দেখে মাকে বলেছিলাম যে কালকে করলাগুনো ভেজে ফেলবি, তো ওই জন্যে করলাগুনো ভেজে ফেলেছে। কড়াই এখন ফাঁকা, ফ্রিজে সবজি কী আছে কী জানি দেখা হয়নি, তবে তোমাদের দাদা গেছে সবজি আনতে, বাজারে গেছে, এখনো আসেনি। একটু মুদিখানারও সদা মানে নেবে মনে হচ্ছে, তার জন্য ভেন্ডি আর টমেটোর আছে আর কিছুই নেই। আর তরমুজটা অনেক দিনে, তরমুজটা কেটে খেয়ে নিতে হবে, শুকিয়ে গেছে দেখো, ইস কী অবস্থা, ধারে ধারে হয়ে গেছে, খাওয়া যাবে না মনে হচ্ছে। ফোন করেছে তোমাদের দাদা, দাঁড়াও ফোনটা তুলি। করেছিল তোমাদের দাদা মুদিখানা করবে বলে, তো আমি বললাম বিকালা যাবো, বিকালা আমি আর একটু কাজ আছে যাবো, তোমরা দেখতে পাবে গেলে। আর ওই দেখো চলে এসেছে বলতে বলতে গাড়ি চলছে। কি লুঙ্গিটা নিয়ে কি বাজারে চলে যাইনি নাকি? রাস্তায় ঘোরাঘুরি খাচ্ছে তো তোলার তো নাম নেই। রাস্তায় কে বেইরেছে এখন দেখবে? এত বড় ব্যাগের পয়সা নেই, এত বড় ব্যাগ নিয়ে বাজারে যাও কেন? একটা বস্তার মতো ব্যাগ নিয়ে যাবে, আলু কি কচু পটল ভেন্ডি খালি এইসবই সবজি তো আর কি আছে বাজারে? রোজের খালি পটল আর পটল, বটবটি আর কি তরুলি মাছ। এই মাছ খেয়ে আর উঠতে পারি কি মাছ এখানে? দশ কিলো ওজনের মাছ। ক টাকা কিলো নিয়েছে? তুই খুলতে পারবি নি, ছিঁড়ে ফেল, তুই খুলতে পারবি নি ফিনে কাগজ, তিন চার দিন লাগবে তোর ফিনে কাগজটা খুলতে গেলে। ছিলে বাঙ্কা ব্যাপ তো বড় ন্যাদাটা কেন এরকম করে দিয়েছো বাবা? দু অর্ধেক তো করে দিয়েছে, কিন্তু এই ছাল চামড়া উঠা কেন? তো কত বড় ছিল, তো ঘরের লোকই তো খাবে নাকি নেমন্তন্ন করা হয়েছে লোকজন? ন্যাদাটা জুড়ে যে এত বড়টা হয়েছে, এইদিকে ছালটাকে তুলে দিয়েছে, বেকার করে দিয়েছে মাছটাকে, বড় সিলভার কাপ মাছ, কাটতে পারে না, গেঁদড়ে গেঁদড়ে দিয়েছে মাছটাকে, কাটতেই পারে না মাছটাকে। এক কিলো মাছ, টেস্ট হবে ভালো মাছটা। দুপুরে রান্না হয়ে গেছে, আর এত গরম, ওই দেখো মা ঘেমে গেছে পুরো গায়ে জল। এ দেখো বটবটি আলু দিয়ে চচ্চড়ি হয়েছে, করলা ভাজা, আর এই যে ডাল হয়েছে, আর কি এই যে এখানে হচ্ছে মাছের ঝাল, একদম লাল গড়গড় করছে মাছের ঝালটা, মানে গুঁড়ো মশলাটা এতটাই না তরকারিতে হবে যেন কষ্ট ঝাল হয়েছে, কিন্তু ঝাল অতটা হয় না, কালারটা এরকম কালারফুল হয়ে যায় একদম লাল গড়গড়ে।
তো দুপুরের মেনু দেখতেই পাচ্ছ, মাছের ঝাল লাল লাল করে, বটবটি আলুর তরকারি, করলা ভাজা, ডাল, চার রকমের মেনু। তো সবাই ভাত বেড়ে দিয়েছে মা, এবার সব খাবো। এখন বাজে 1:56, না কত দেখেছি, 2 এখন বাজে না, 4 মিনিট বাকি আছে। চলো খেয়ে নিই, মাছটা দিয়ে দিই সবাইকে। খাওয়া দাওয়া করে এই দেখো একদম ভাত ঘুম ঘুম হচ্ছে, একদম সাড়া নেই। সাড়া থাকলে না ওর গায়ে যা হাত দিচ্ছি তাহলে ও ঘুরে শুতো। আর আমার বাবা একদম দুপুরবেলা ঘুম ধরে না জানো তো, আমি অনেক চেষ্টা করি দুপুরে ঘুমানোর জন্য, একদম ঘুম ধরে না। তো এসি চলছিল তো সেই জন্য ঠান্ডা লাগছিল, কম্বল গায়ে দিয়ে শুয়ে আছি, আর শুয়ে শুয়ে লুডো খেলছিলাম। তারপরে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি যে দেখো তোমাদের দাদাভাই কীরকম ভাত ঘুম দিচ্ছে। বিকাল হয়ে গেছে, বিকাল বলতে 7:10 হবে, এখানে এখন তো সন্ধে হয় না, এখন বেলা আছে। তো আমি একটু এই দেখো বিকাল মানে ঘুম থেকে উঠলাম, উঠে একটু চা খেয়েছি, চা খেয়ে এই যে শাড়ি ফাড়ি পরে একটু রেডি হয়ে গেছি, বাজার দিকে যাচ্ছি। তো বাজার দিকে সবজি আনতে যাইনি, সবজি তো বেলা তোমাদের দাদা এনেছিলো, কী জন্য যাচ্ছি তোমরা সাথে থাকো তাহলে বুঝতে পারবে। তো চলো যাই, আর গাড়ি বের করে ফেলেছে, আমার একটু শাড়ি শাড়ি পরতে দেরি হয়ে গেল। বড় গেটটা দিয়ে আছে বলে আমি এই গেট দিয়ে বেরোচ্ছি, গাড়ি বের করে ফেলেছে, ওই দেখো বসে আছে। আমি শাড়ি পরছিলাম দেরি হয়ে গেছে, বসে ব্যাকগ্রাউন্ডে সবজি ছিল খেতে বাড়ি দেখাবো বলে, কিন্তু গাছের আড়াল হয়ে গেছে। এ দেখো দুজনে কথায় কথায় কোথায় চলে আসলাম বলো তো, তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝেই গেছে তাই না, আমি একটা বোকার মতো কথা বলছি বলো। দই লাগেগা উসমে হ্যায় না, তো হ্যাঁ তোমরা তো দেখলে খাটের দোকানে খাট দেখছিলাম, না না খাটগুলো ডিজাইনগুলো তোমাদেরকে দেখাচ্ছিলাম। আমি এসেছি সোফা কেনার জন্য, তো ওখানে সোফা নেই, তো ভাই সাহেব বললো তাহলে আমার গোডাউনে যা একটা বানানো আছে, ডিজাইনটা পছন্দ হয় না কি দেখায়। তো সেই জন্য আমরা গোডাউনে তো তোমাদের দাদা আর আমি চলে এসেছি, ওই দেখো সোফাটা তোলা আছে, বলছিল যে ওই কাপড়টা যদি পছন্দ হয় তাহলে দেখ ওরকম কাপড়ের বানিয়ে দেবো, তো সেইটাই আমরা দেখতে এসেছি। আর একটা কাপড় এমনি মানে ভেলভেটের ছিল, সেটা 1 কালার বলে আমি বললাম না না এই কাপড়টা লাগাবে না। তো যাই হোক, তো এই সোফাটাও নতুন বানিয়ে রেখেছে, তো বললো এখানে কাঠফাটের কাজ হচ্ছে তো তো গুঁড়ো পড়েছে, তো ওরা সব মানে ঠিকঠাক করে মেশিন ফেশিং দিয়ে ধুয়ে ধায় মানে ঠিকঠাক করে ওরা পাঠাবে, ওরা সব জানে তো এইসব কাজ। তো এটাই আমরা মানে পছন্দ করলাম, বললাম ঠিক আছে পাঠিয়ে দেবে। এর কাছে তো আলুও আছে, পেঁয়াজও তো আছে। আরে ওই দিন লেকে গিয়া না সাবান কা পুরা বদবু আ রহা হ্যায়, সাবুন মে হ্যায় নিকালা নি হোগা রাখ দিয়া হোগা। তো তোমরা তো দেখলে খাটের দোকান থেকে একদম আসলাম মুদিখানা, হ্যাঁ মুদিখানা না অনেক কিছু শেষ হয়ে গেছে, মাছের কেনা থাকে তোমরা তো দেখেছো, আমার সেই স্টিলের ট্যাঙ্কিটা ভর্তি হয়ে থাকে। তো তার মধ্যেও না দেখবে মাছ শেষ হওয়ার আগে না কিছু কিছু সামাল হয় টুকটাক শেষ হয়ে যায়, যেরকম বিস্কুট, টোস্ট, তারপরে ম্যাগি ছেলেরা খায় তো, তার চাউমিন টুকটাক জিনিস, তো সেইগুলোই নিয়ে নিলাম ব্যাগ ভর্তি করে। এই ব্যাগটা দোকানবালায় দিল, ব্যাগ ট্যাগ নিয়ে যায়নি হাতে করে, আর 1 বস্তা চাল নিয়ে নিয়েছি, নিয়ে ঘরে আসলাম। আর মা দেখো গেট খুলেছে, ওই দেখো ঘরে এসেছি, এসে শাড়ি খুলে যে এখন বসে আছি, ওই দেখো তোমাদের দাদা বসে আছে, আর মুদিখানার সামালগুলো এনে আমি এখানে বসে বসে সব বার করে দিলুম। মা সেই ডাব্বাটার মধ্যে সেই স্টিলের ট্যাঙ্কিটার মধ্যে সব ঢুকতে রেখেছে, আর এখন হচ্ছে রাতের রান্না। দাঁড়াও দেখাই রান্না হয়েছে, এটা সেই ডবল চাপির মতনই মানে বিরিয়ানি চালের যে ভাত হয় না, মানে বিরিয়ানি চালের 2 রকম আছে, 2-3 রকমের মানে সেই 60 টাকাওয়ালা যে বিরিয়ানি চাল হয় না ওরকম মোটামুটি ভাতটা হবে। তো সেই দিনে তোমাদের দাদা নিয়ে এসেছিলো বিরিয়ানি হবে বলে 1 কিলো কিনে, তো ওটা বিরিয়ানি নয় আমার জন্মদিনের দিন নিয়ে এসেছিলো,
ওইটা ভাত করেছিলাম, খুব স্বাদ পেয়েছিল ভাতটায়, মানে ছেলেরা খুব পছন্দ করছিল, বলছিল ওই ভাতটা খাওয়ার জন্য, বলছিল ভাতটা খেয়ে ভালো ঘুম হচ্ছে, ভালো লাগছে খেতে, দুটো বেশি করে ভাতও খেতে পারছি। তো সেই জন্য ওই চালের বস্তাটাই নিয়ে এসেছি। এখন রাতের বেলা হচ্ছে, সেই যে দুপুরবেলা তো মাছ হয়েছিল, দেখালাম যা যা হয়েছিল। তারপরে এই যে মাছগুলো আসছিল, বাকি কটা, এক কিলো মাছ তো অর্ধেক দুপুরবেলা হয়েছিল, অর্ধেক এখন হচ্ছে। আর এই দেখো চায়ের হাঁড়ি করে ভাত হলো মা, আমরা যখন দোকান থেকে আসিনি দেখছি মা ভাত বসেছে, দেখো ভাত উঠছে। আর দুপুরের আছে ভাত, মোটামুটি দুজনের বেশি হবে ভাত আছে। আর ওই চায়ের হাঁড়ি করেছে তো সবাই হয়ে যাবে। এক খোলা মাছ ভাজা হচ্ছে আর এক খোলা এই যেটা আছে। আর মাছটা হচ্ছে সিলভার কাপ মাছ, কিন্তু বলছিলো যে 10 কিলো ওজনের মাছটা, মানে কেটে বিক্রি করছিলো, তার থেকে 1 কিলো এনেছে। আর মাছটা না হেভি সুন্দর টেস্টি, চর্বি বেশি, বেশ ঝালই লাগছিলো। আর সব থেকে আমার এই সিলভার মাছটা না আমি বেশি পছন্দ করি, অনেকে আবার সিলভার পছন্দ করে না, কিন্তু আমি আবার বেশি করি। তো দোকান থেকে অনেক কিছুই আনা হয়েছে, তার মধ্যে এরকম একটা আচারও নিয়ে এসেছি। অনেকদিন আচার আনা হয় না, খাওয়াও হয় না, তো ভাবলাম এখন গরমের সময় একটু টক টক খেতে ইচ্ছা করে, তো ভাবলাম একটা আমের আচার, শুধু আমের, এটা মিক্স আচারটা দিচ্ছিলো না, নিয়ে আমেরটা নিয়েছি, কেরিওয়ালা আচার ভালোই লাগবে। আর এটা কালকে সিল কাটবো, কালকে দুপুরে খাবো, সিল করাই আছে। বাকি ম্যাগি নিয়েছি, চাউমিন নিয়েছি, তেল, সরষের তেল, হলুদ গুঁড়ো, ঝাল গুঁড়ো, গোটা লঙ্কা, তারপরে বিস্কুট, ফ্যান, ফ্যান বলতে খাড়ির প্যাকেটগুলো, ফ্যানের প্যাকেট, তারপরে আর কি নিয়েছি, চাউমিন, ম্যাগি, ডাল, চিনি, এসব, মানে মুদিখানার যা সামান লাগে। তো মা কী করেছে বলো তো, এই দেখো এর ভেতরে ঢুকিয়ে দিয়েছে, এই দেখো, এই দেখো সব ঢুকিয়ে দিয়েছে, আপনার দেখা যাচ্ছে, এই যে সব সারফেসের প্যাকেট সব কিছু আনা হয়েছে। তো দেখাইনি আর এসে আর ভালো লাগে না, গরম হচ্ছিল বিশাল। আর হ্যাঁ, তোমাদেরকে কথাটা বলা হয় না, খাটের দোকানে গেছিলাম, তোমরা দেখেছো তো কেন গেছিলাম, তোমাদেরকে তো জানাইনি, তোমরা দেখেছো ওখানে ছিলাম। তো খাটের দোকান থেকে এসেই খাটল আবার ওখান থেকে গোডাউনে পাঠাচ্ছিলো, ওখান থেকে এসে আবার মুদিখানায় ঢুকেছিলো, মুদিখানায় ঢুকে গেছিলুম, মানে এ করতে ওই সোফার জন্য। তো কালকে ওই দোকান থেকে আমরা খাট নিয়েছিলাম, মানে আমাদের এই ঘরের খাটটা নিয়েছিলাম। মঙ্গল আসতে দে টিভিটা, আমি এই ঘরে এসিতে ঢুকে কথা বলি, এত গরম। এখন বিছানা ঘুরতেছে, সব বিকালা শুয়েছিল, সব ঘুরতেছে তোল পার। আর আমি তো চলে গেলুম, ও ফোন টিভিতে এদের করছে কার্টুন, না কী বলে ওটা, গেম গেম দেখছে। আর আমাদের এই দেখো, আমাদের সন্টু মন্টু শুয়ে আছে, এখানে শুয়ে আছে বলছি, বসে আছে, এই দেখো আমাদের সোনাটা, সোনাটা আমাদের বসে আছে এখানে, আমাদের কুলুকুলু বাবাটা। তারপরে ওখানে এ কী বলে ওটা, সোফা, সোফা নেওয়ার অনেক দিনের ইচ্ছা ছিল। তো এরকম ঘরের মানে কালার ফালার ছেড়ে যাচ্ছে। তারপরে এই বাথরুমের দেয়ালের গাটায় দেখাচ্ছি তোমাদেরকে, এ দেখো এই দেয়ালের গাটা শিম ফিম এসে গেছে বলে, তো সেই থেকে আমার ঘর গুছানোর দিকে একদম এনার্জিটাই কমে গেছে, মনটা ভেঙে গেছিলো যে এত টাকা দাম দিয়ে ঘর নিলাম, সব ছেড়ে যাচ্ছে আর যাচ্ছে। তো তারপর থেকে ঘর সাজানো গুছানো দেখেছো এলোমেলো হয়ে থাকে, অতটা মন লাগে না গুছাতে। এই যে এই দিকটা ভাবছি এই ওপর থেকে নিচে পর্যন্ত, এইখানটা পর্যন্ত একদম স্টাইল লাগিয়ে দেবো। তো এখন লাগাবো না ভাবছি, কিছু কিছুদিন পরে লাগাবো, মানে সেই দীপাবলি আসার সময় 1 মাস আগেতে করবো। এই দেয়ালটাতে লাগাবো, রান্নাঘরে লাগাবো, আর সারা ঘরে সব, মানে সারা আমার বিল্ডিংটাতেই মানে একদম কালার করব, পেন্টিংও করব, 3টে ঘরে একটা করে দেয়াল পেন্টিংও করব। তো যাই হোক, এখন তারপরে তোমাদের দাদা ভাইয়েরও অনেক দিনের ইচ্ছা ছিল, যখন আমাদের ছাদ ঢালাই ঘর হবে আর হবে, আমরা একটা সোফা নেবো নিজস্ব যখন বাড়ি হবে। তো সবই ওপরবেলার আশীর্বাদে, ওপরবেলার মোটামুটি চেয়েছিল, তাই আমাদের মোটামুটি এরকম বাইরের দেশে বলতে পারো জয়পুরে থেকে বাড়ি, নিজের বাড়ি করতে পেরেছি, সবই ভগবানের কৃপায়, বাবার আশীর্বাদে করতে পেরেছি। তো এখন অনেকদিন পর শখ, অনেক দিনের শখ ছিল যে নেবো, এখনও অনেক কিছুই শখ আছে, কিন্তু সব স্বপ্ন তো সবার পূর্ণ হয় না বলো না,
সেটাও পূর্ণ হবে, হবে না এমন কথা না, চেষ্টায় থাকলে নিশ্চয়ই হবে, পরিশ্রমের ফল একদিন মিলবে, পরিশ্রম করলে ঠিক হবে। তো যাই হোক, সব মানুষের ক্ষেত্রেই পরিশ্রমের ফল কোনোদিন বিফলে যায় না, হয়। তো যাই হোক, আর হচ্ছে তোমার ওই কি বলতে গেলাম, অনেকদিন ইচ্ছে ছিল তোমাদের দাদা ভাইয়ের যে সোফা কিনবো, আমারও ইচ্ছে ছিল, তো সেই জন্য অনেকদিন ধরে ভাবছিলাম, তারপরে অর্ডার দিয়ে দিয়েছিলাম মোটামুটি কালকে। কালকে তোমাদের দাদা দেখে এসেছিল, তো অনেক জায়গায় গেছিলো পছন্দ না আনা, তারপরে এখানেও পছন্দ বলতে কি, আমাদের ঘরগুলো তো ছোটো ছোটো, সোফাগুলো খুব বড় বড়, মানে একটা ঘর হলে তবে সোফাগুলো ভালো বেশ হয়। তো যেহেতু আমরা সামনের ঠাকুর ঘরটাতে রাখবো সোফা, আর হচ্ছে তোমার সেই জন্যে ছোটোখাটো দেখেই নেবো তার জন্যে। আর তারপরে কি করলাম, যেই যেই দোকান থেকে, মানে আমাদের এই দেখো এই খাটটা নিয়েছিলাম, এই ঘরের যখন খাটটা নিয়েছিলাম ওই দোকান থেকে নিয়েছিলাম, ওই দোকান থেকে গদিও কিনে এনেছিলাম, তারপর ভাবলাম ওই দোকানেই যাব। তো ওই দোকানে ওকে অর্ডার দিয়ে দিয়েছিলাম, কালকে ফোনে কথা হয়েছিল, তারপরে রাত্রে ফোন করেছিলাম যে দাদা তুমি আমাকে বানিয়ে দাও, হিন্দিতে বললাম, তারপরে ও বলেছিল ঠিক আছে। দিয়ে কালকে রাত্রে এসেছিল আমাদের বাড়িতে, দিয়ে ফোন পেতে পয়সা দিয়ে দিয়েছিলাম তৈরি করার জন্য। তো আজকে আমি মানে কাপড়টা দেখতে যাব বলেছিলাম, কিরকম ছাপা টাপা দেখে সোফার কাপড়টা লাগাবে তার জন্য, তো গেছিলাম, সেরকম কাপড় নেই, এক কালার ছিল, তো একটা সোফা বানানো ছিল, বেশ ওর কাপড়টা ভালোই লাগছিল, তো ওটাই পছন্দ করে এসেছি। ওরা কালকে পাঠাবে, কালকে পাঠাবে। আবার সোফার কভার লাগাতে হবে, তো সোফার কভারওয়ালাকে ওখানে খাটের দোকানে বসে বসে অনেক মানে ওর যে গোডাউন ছিল গোডাউন থেকে দেখে আসার পরে তারপরে এ করলাম, ওই বসেছিলাম ওর দোকানে এসে অনেকক্ষণ ধরে কথাবার্তা হচ্ছিলো, তারপরে সোফার কভার নেবো বলে আমরা তো জানি না, তো বললাম যে সোফার কভারওয়ালাকে ফোন করে দাও, ফোনও করে দিয়েছে, কালকে আসবে না পরশু দিনে আসবে, মাপঝুপ নিয়ে যাবে, তারপরে এসে কাটিং করে লাগিয়ে দিয়ে যাবে। তো সোফাটা অতটা মানে খাস নয়, কিন্তু কভারটা ছাপা ছাপা লাগাবো, তো সেট হয়ে যাবে। তো যাই হোক, যেমন তেমন একটা নিচ্ছে, শখ ছিল অনেকদিনে, হ্যাঁ বলতে পারো আমাদের ভালোবাসার একটা স্বপ্ন পূরণ হচ্ছে আমাদের, আর আর আমার তোমাদের দাদার অনেক দিনের স্বপ্ন, তোমাদের ভালোবাসা ভগবানের আশীর্বাদে পূর্ণ করতে পারবো। তো ওটা কালকে আসবে নিশ্চয়ই, তোমাদের ঘরে কালকের ভিডিওতে শেয়ার করব। তো তারপরে আসার পথে দোকান ফোকান করে নিয়েছিল, অনেকটা সময় লেগে গেছে, তারপরে এসে ঘরে এসে, আর আমার না এসিতে থেকে থেকে এমন অভ্যাস হয়ে গেছে, বাইরে গিয়ে গরমে একদম থাকতে পারছি না জানো তো, একদম থাকতে পারছি না, দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁপিয়ে যাচ্ছে, ওই জন্য একটুখানি দোকানে তো একটুখানি ভিডিও করে তারপর আর করিনি। যাই হোক, তো চলো আর কি বলবো, রান্না তো হচ্ছে দেখতে পাচ্ছ, তো তারপরে আর ভাত হয়ে গেছে, মাছের ঝালটা তো বেশিক্ষণ যাবে না, আর তারপরে দুপুরের ডাল আছে খাবো, ডাল তো আমি খাইনি, আমি মাছের ঝাল দিয়ে ভাত খেয়ে নেবো, ওরা ডাল আর মাছের ঝাল দিয়ে খাবে। আর আমি ভেবেছিলাম বিরিয়ানি চালের মতো, যেহেতু চাল এনেছি বিরিয়ানি করবো, তারপরে আর আবার ভুলে গেছি মাংস আনতে, তারপর কে মাংস আনতে যাবে, দোকানটা আমাদের সামনেই, আমাদের ঘরের সামনেই দোকানটা করেছে, তো ওই দোকান থেকেই সদা করেছিলাম, তো সেই জন্য আর যাওয়া হয় না, এবার পরে হবে বিরিয়ানি, ওই জন্য তোমাদের দাদা বললে তাহলে মাছ রাত্রিবেলা মাছটাই করে ফেলে, তো সেই জন্য মাছটা এতটা মুখে লেগেছে, তো সেই জন্য এবলাও খাবো মাছটা। তো যাই হোক বন্ধুরা, কি বলবো আর, চলো আমরা তো এবার খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো, বলতে গল্প করবো, বই দেখবো, রাত্রিবেলা তো ঝপ করে ঘুম ধরবে না, যতক্ষণ না 2:30 বাজে ততক্ষণ টিভি দেখি, ফোন ঘাঁটি, এরকম করেই টাইম যায়। আর এখন হচ্ছে তোমাদের সাথে মানে এই ভিডিওটা শেষ করে আমি এখানে বসে বসে ফোনে লুডো খেলবো, রান্না হয়ে গেলে খাবো, খেয়ে তারপরে শুয়ে শুয়ে আবার টিভি দেখবো, এরকম সেই 2:30 সময় শোবো, ততক্ষণ তো আর তোমাদের ঘরে জাগিয়ে রাখতে পারি না, ততক্ষণ তোমাদেরকে এখানে আমি গুড নাইট বলে দিই, দিয়ে সবাইকে বাই বাই, সবাইকে আমার সকল বন্ধুদেরকে গুড নাইট, সবাইকে বাই বাই, সবাই ভালো থাকো সুস্থ থাকো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আর এই দেখতে পাচ্ছ তোমাদের দাদা ওইখানটা ধূপ দেয় বোর্ডের ওপরটা, ওইখানটা বাবার ফটো আছে বলে, তো ওখানটা পুরো দেখো একদম কেমন লাল লাল দাগ হয়ে গেছে, ওই জন্য আমার ঘরের প্রতি না একটা কেমন একটা মানে চাগ নেই জানো তো, বিচ্ছিরি হয়ে গেছে দেয়ালগুলো, তো সেই জন্য কালারও করতে হবে, আমাদেরকে অনেকদিন আগে বলেছিলাম ঘরে কালার করবো আর করবো, তারপরে করিনি, ঘরের কালার করলে অনেক কিছু আমাদের পরিশ্রম মেহনত করতে হবে, অনেকটা অনেক সামালপত্র বার করতে হবে, তো সেটা ঠান্ডার সময় নাহলে হবে না বাবা, এখন গরমে আমি করতে পারবো না, গরমে এমনই হয়েছে জামা কাপড় কাচতে পারিনি, ওপরে সব তোলা আছে জামা কাপড়,
কাঁচিই নেই, সব নোংরা ওপরে তোলে আছে সিঁড়িতে, আর কাঁচাগুলো বার করছে পড়ছি, ফের ওপরে তুলে দিচ্ছি, কাঁচাই হচ্ছে নি, গরমতে ভালো লাগছে না। তো চলো, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, সবাইকে বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। 10 মিনিট এখানে বকর বকর করে নিয়েছি বাবা, চলো সবাইকে বাই বাই, সবাই ভালো থেকো।